ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আরেকটি নতুন ইন্টারেস্টিং কেমিস্ট্রি ম্যাজিক নিয়ে তোমাদের সামনে এলাম আজকের যে অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হল ভ্যানিসিং কালার বা বিলীয়মান রং। আমরা বইতে পড়েছি ভ্যানিসিং কালার বা বিলীয়মান রঙ কি কীভাবে কালারটি বিলীন হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায় তা চলো আমরা দেখে নেই কীভাবে এই ভ্যানিসিং কালার বা বিলিয়ামান রঙ তৈরি হয় আমরা দুটো জিনিস নিচ্ছি এটা একটি বিকার আর তাতে দিচ্ছি অ্যামোনিয়া আর এটা দিলাম একটি ফেনলফথেলিন নির্দেশক দেখ কালারটি তৈরি হয়ে গেল গোলাপি লালচে কালার বা লালচে বেগুনি বর্ণের নাম ভ্যানিশিং কালার বা বিলীয়মান রং কীভাবে এটা ভ্যানিশ হচ্ছে আমি আমার ব্যবহৃত অ্যাপরনে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে জামার কালার গোলাপি লাল হয়ে গেল এই গোলাপি লাল কালারটা ধীরে ধীরে কীরকম ভ্যানিস হচ্ছে লক্ষ্য করো দেখো কালারটা ধীরে ধীরে কীরকম ফেড হচ্ছে যত সময় অগ্রসর হচ্ছে কালারটা কীরকম ধীরে ধীরে ফেড হচ্ছে আস্তে আস্তে করে আগের মতো আর নেই যখন এমনই একদম নিঃশেষ হয়ে যাবে কালারলেস হয়ে যাবে দেখো কালারটা আরও পরপর ফেড হচ্ছে আগের সাপেক্ষে ক্রমাগত হালকা হচ্ছে তাহলে হালকা হওয়ার পিছনে বিজ্ঞানসম্মত কারণ কি। কারণ হল অ্যামোনিয়া আর থেলিন অ্যামোনিয়া খার গ্যাসীয় পদার্থ উপস্থিতিতে উপস্থিতি লাল বা লালচে বেগুনি কালার দেখায় যতক্ষণ অ্যামোনিয়া আফ্রনে থাকবে ততক্ষণ ওই কালার পাবো যতক্ষণ অ্যামোনিয়া আস্তে আস্তে করে ধীরে ধীরে বেরিয়ে যেতে শুরু করবে কালার ফেড হতে শুরু করবে একটা সময় আসবে আগে অ্যাপফ্রন্টটি যেমন কালারের ছিল তেমনি হয়ে গেল কালারটা ধীরে ধীরে ভ্যানিশ হচ্ছে যদি আমি এখানে একটু ফ্যান চালিয়ে দিতাম বা বাতাস দিতাম তাহলে দ্রুত এমনই আরও বেরিয়ে যেত এত সময় লাগতই না তবে এই ভ্যানিসিং কালার বানানোর জন্য সতর্কীকরণের প্রয়োজন যেহেতু অ্যামোনিয়া এক খার চোখের পক্ষে ক্ষতিকারক তাই চোখে যেন না পড়ে আর দোল উৎসবের সময় এই রঙ আমরা ইউজ করব না কারণ কোনো কারণে যদি আমরা রং খেলতে গিয়ে চোখে কোনো ব্যক্তির পড়ে যায় তাহলে কিন্তু সেটি ক্ষতি হতে পারে বিরাট আনন্দদায়ক হবে একজনকে রং দিলাম সঙ্গে সঙ্গে ভ্যানিস হয়ে গেল তিনিও বুঝতে পারলেন না কি হলো আসলের পিছনে বিজ্ঞান রয়েছে কিন্তু সতর্ক থাকতে হবে চোখে যেন না পড়ে তাই এই ধরনের রঙ আমরা কখনোই দোল উৎসবের সময় ব্যবহার করব না তাহলে এই হল ভ্যানিশিং কালার বা বিলিয়মান রঙ দেখো প্রায় নেই বললেই চলে যদি তোমাদের ভিডিও ভালো লাগে এই ধরনের তাহলে তোমরা অবশ্যই লাইক দিও কমেন্ট করে বলো আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো